মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতুয়ে কারাগার থেকে মুক্ত তিয়াত্তর বাংলাদেশি দেশে ফিরেছেন তাদের বহনকারী মিয়ানমার নৌবাহিনীর জাহাজ দুপুরে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে পৌঁছায় প্রত্যাগতদের গ্রহণ করেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এ সময় ঘাটে ভিড় করেন স্বজনরা বিভিন্ন সময়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে আটকক্ষণ এসব মানুষ তবে কেউ কেউ আটকক্ষণ দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার সময় একই জাহাজে করে আগামীকাল ফিরে যাবে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ সহ বিশ কোটি টাকার পুরস্কার